তারা তো আসলে সরকার সরকার পরিচালনা করছে উত্তর দেন না হ্যাঁ আপা আমার প্রশ্ন মানে জনগণের হয়ে যদি একটু প্রশ্ন আসলে প্রশ্নের পিছনে প্রশ্ন থাকে আজকে আপনি যে কথাটা বলছেন মহিলা আপনি ভদ্র বল আপনি এই ভদ্র মহিলা বলা নাম করে কথা বলছেন মানুষকে সম্মান করতে ঠিক আছে আইন আইন আইনজীবী হয়ে আপনাকে ধিক্কার জানাচ্ছি আপনাকে ধিক্কার জানাই আপনাকে আমি নিন্দা জানাচ্ছি আপনারা ছাত্র আজকে আপনি আপনি তো মিথ্যা কথা বলেন অনেকগুলো বিষয় আসলে এখানে বিশেষভাবে এসেছে আমরা যদিও নির্বাচন নিয়ে আগামী দাদু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি আসলে কি বলতে যাবেন বর্তমান পরিস্থিতিতে আগামী দাদু জাতীয় সংসদ নির্বাচন আসলে কিভাবে বলবো এখন দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে আওয়ামী লীগ চির প্রতিদ্বন্দ্বী মনে করে যেটা সত্যি কারণ আওয়ামী লীগের সত্যিকার অর্থে কোন জনভিত্তি নাই তিনবার তো তারা একবারও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এই অবৈধ সংসদে বসে তো আসলে সরকার সরকার আওয়ামী লীগের হয়ে উত্তর দেন না আপা আমার প্রশ্ন মানে জনগণের হয়ে যদি একটু প্রশ্ন আসলে প্রশ্নের পিছনে প্রশ্ন থাকে আমি একটু অনুমতি নিয়ে রাখছি আপনার কাছে যে ওনাকে করেননি তো তাই একটু আশ্চর্য হই আমি যে আপনি ওনাকে একটা প্রশ্ন করেননি আমার বেলায় অনেক প্রশ্ন আপনার মনে উদ্রেক হচ্ছে আর কি আপনি প্রশ্ন করেন বেশ ভালো সত্য বলেন দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেলাইন করা এটা আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডার অংশ আওয়ামী লীগ 1 লক্ষের উপর অনলাইন অ্যাক্টিভিস্টকে চাকরি দিয়েছে হ্যাঁ এগুলো মোকাবেলা করবার জন্য খন্দকার মুশতাক যে নাকি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন খন্দকার মুশতাক শেখ সাহেব হত্যার পর ওনার ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিল প্রত্যেকে আওয়ামী লীগের সেই সময় সেনাপ্রধান ছিলেন কে এম শফিউল্লাহ সাহেব যিনি আওয়ামী লীগের নেতা এবং এমপি হয়েছিলেন ওই সময়ে বিমান বাহিনী প্রধান ছিলেন এ কে খন্দকার সাহেব মন্ত্রী হয়েছিলেন উনি বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার পরেই সারা বাংলাদেশের মানুষ জেনেছিল যে যুদ্ধ শুরু হয়েছে আর গ্রেনেড হামলা না আমি একটু উত্তরগুলো ছোট করে দিয়ে নিই গ্রেনেড হামলা ইনশাল্লাহ অচিরেই হবে এবং বাংলাদেশের সহ সারা বিশ্ব জানতে পারবে সেই সত্যি সাজানো হয়েছিল আজকে আপনি যে কথাটা বলছেন মহিলা আপনি ভদ্র বল আপনি এই ভদ্র মহিলা বলা নাম করে কথা বলছেন মানুষকে সম্মান করতে ঠিক আছে আইন আইন আইনজীবী হয়ে আপনাকে ধিক্কার জানাচ্ছি আপনাকে ধিক্কার জানাই আপনাকে আমি নিন্দা জানাচ্ছি আপনারা ছাত্র আজকে আপনি আর জানাচ্ছি আপনি তো মিথ্যা কথা বলেন কারণ সেদিন আমাদের প্রোগ্রামে কোনো চেয়ারই ছিল না কারণ মঞ্চটা খালি ছিল এজন্য আমি সমস্ত প্রমাণগুলো রেখেছি সেখানে কোনো চেয়ারই ছিল না উনি বললেন চেয়ার ছড়া ছড়ি হয়েছে কারণ চেয়ার ছাড়া আমাদের সমাবেশ ছিল সেটা ছিল শান্তি সমাবেশ আপনাদের মতো মারামারি হত্যা আগুন দিয়ে মানুষ পোড়ানো আমাদের সংসদে আপনি যান দেখবেন আমাদের আমাদের খোদা চাপা তাকে যেভাবে পুড়িয়ে এখনো সে সংসদে দেখেছেন সে পুরন্ত তার যে অবস্থা আপনার 6 জন আইনজীবী সে কোর্টে যাচ্ছিল সেদিন আপনারা কি করেছিলেন গ্রেনেড মেরেছিলেন আপনারা যে বোমা মেরেছিলেন সেখান থেকে মানুষ মাইশা নামে একটি বাবা এবং মেয়ে একসঙ্গে পুড়ে ছায়া গেল তাকে দেখছে এই অবস্থা এই বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছিল আপনি আজকে বিদ্যুতের কথা বলেন 20 ঘন্টা কেন এখানে কোথায় বিদ্যুৎ 20 ঘন্টা না মাত্র 5-7 দিন 10 দিন বিদ্যুতের একটু সমস্যা হয়েছিল সমাধান করে ফেলেছে সরকার কিন্তু আপনাদের সময় বিদ্যুৎ ছিলই না বলতে কারণ আমরা ছোটবেলায় দেখতাম আমরা সব বিকাল গরমের দিন আসলে বাইরে বসতাম বাইরে গিয়ে বারান্দায় ঘোরাঘুরি করতাম কারণ বিদ্যুৎ থাকতো না এটা হলাম বাস্তবতা কত মেগাওয়াট বিদ্যুৎ তখন ছিল এখন কত তখন মাথা পিছু আয় কত ছিল এখন কত হয়েছে এবং আপনারা আজকে এত এত কথা বলেন বঙ্গবন্ধুর 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারী যারা তাদেরকে রাজনীতিতে আপনারা পুনর্বাসন করেছেন তাদেরকে বিভিন্ন দেশের দূতাবাসে পাঠিয়েছেন আপনাদের তো মানবতার একটা শিশু রাসেল সে কি অপরাধী ছিল সেই দল আপনারা করেন যে দল বঙ্গবন্ধু হত্যাকারী যারা হত্যা রাজনীতিকে প্রতিষ্ঠিত করে যারা বুলেট আর বারুদের মধ্য দিয়ে আপনারা তো ক্ষমতা দখল করা একটি দল হানা ভোটের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা দখল করছেন আপনারা আপনারা ভোট চোর বলবেনই আপনার মিরপুরের উপনির্বাচনে কি করেছিলেন এটা তো আমাদের নিজেদের দেখা সেখানে ভোট চিবে মাগুর উপর নির্বাচনে আপনারা কি করেছিলেন আপনারা ভুয়া ভোটার লাখ লাখ মানুষকে ভুয়া ভোটার করেছিলেন তো আপনাদের মুখে যারা হানা ভোট করে আপনি হানা ভোট দিবেন আপনি পাশ হয়ে যাবেন ক্ষমতা একজন একজন
সরকারি কর্মচারী এসে সরাসরি এসে ক্ষমতা দখল করে আজকে এবং বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারিও জিয়াউর রহমান, কারণ এটা খুনি ফারুক শাহ তারা বলেছে এবং আপনাদের বিদেশি আমরা নিশ্চয়ই আসবো আপনার কাছে আসলে ইতিহাসের কথা বলতে গেলে আমাদের তারা বলেছে অনেক কিছু চলে আসবে আমরা যে বঙ্গবন্ধু হত্যা হয়েছে তখন বলেছে তাতে কি হয়েছে নেক্সট ভাইস প্রেসিডেন্ট সেই ক্ষমতা গ্রহণ করে নেবে, তার মানে বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি যে দল হত্যার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আজকে দেখেন ইতিহাস কাউকে ক্ষমা করে না।